নমস্কার, এনজয় ফ্লাইবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি কুমারতলিতে, আর মাত্র হাতে গোনা অল্প কয়েকদিনই বাকি আছে পুজোর। পুজোর প্রস্তুতি কতটা কি চলছে, ঠাকুর বানানো কীভাবে চলছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। আপনি যদি রাস্তায় চলতে চলতে দেখেন যে রাস্তার ধারে কেউ এত সুন্দর ছবি আঁকছে, সেটা ভিডিও না করে আপনি কখনো পারেন? তাই আমিও কিন্তু ভিডিও করতে ভুলিনি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র কদিনই বাকি, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা সারা বছর ধরে নানান প্ল্যান, প্রোগ্রাম, আনন্দ ফুর্তি সব কিছুই কিন্তু জমিয়ে রাখি। চলুন তাহলে, আজ আমি আছি কুমারতলিতে। মায়ের আগমনী কতটা হচ্ছে, প্রস্তুতি কিভাবে চলছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কিছুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু অসুবিধা তো হচ্ছেই। দেখতে পাচ্ছি কিন্তু অনেক ঠাকুর কিন্তু রং শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন যে আমি যেটা দেখাচ্ছি এটা আমি আগের বছর এই এখানের যে ঠাকুর তৈরি করে মাসি তার সঙ্গে কথা বলেছিলাম। এবারও কিন্তু খুব কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু খাচ্ছিল বলে আর ডিস্টার্ব করলাম না। এবার কিন্তু আগেরবারের থেকে বেশ ভালোই। আগেরবারে ওনার বেশ অল্প দুর্গামা ছিল, এখন দেখছি পুরো ভরা। এবং বলল যে এবার অনেক বায়না, দেখতেই পাচ্ছেন সব ঠাকুর কিন্তু বায়না হয়ে গেছে, সবার হাতেই কিন্তু স্লিপ, মানে বুকিং স্লিপ আছে। এখানে কিন্তু মা দুর্গার রঙও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মা দুর্গাকে কিন্তু বেশ সুন্দরভাবে রং করা হচ্ছে, আর এখানে কিন্তু শাড়ি পরেও রেডি হয়ে গেছে। কত লম্বা দেখুন মা দুর্গা। হ্যাঁ, সবাই সব ঠাকুরই মনে হচ্ছে বুকিং, কেন দেখতে পাচ্ছি সবার হাতেই কিন্তু স্লিপ লাগানো আছে, মানে হয়তো সেগুলো বুকিং করা আছে। আর এখানে দেখুন মা দুর্গাকে দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না, কি সুন্দর, কি বলবো দেখুন। আপনাদেরও দেখলে মনটা ভরে যাবে। আর যে কাজ করছে, মানে যে তৈরি করছে, সে কি সুন্দর মন দিয়ে নিখুঁতভাবে ধৈর্য ধরে তৈরি করছে, তাই না? এখানে কিন্তু শুধু দুর্গা প্রতিমা না, আপনি ঠাকুরের জন্য মালা, মানে ঠাকুরের যা যা মালা, ডেকোরেশনের জিনিস, লেস, ঠাকুরের কাপড় সব কিছুই আপনি পাবেন। আপনাকে সব কিছুই এখানে কিন্তু পাওয়া যায়। কুমারতলিতে এলে সত্যিই কিন্তু মনটা ভরে যায়। এত সুন্দর সুন্দর প্রতিমা এত সুন্দরভাবে তৈরি করছে, কত ডিজাইনের, সত্যি এটা বলার কিছু নেই। মনটা নিজে নিজেই আনন্দে ভরে ওঠে আর পুজো পুজো মনে হয়। এখানে তো আমি আগেই আপনাদের বললাম মালা, ঠাকুরের যা যা প্রয়োজন আপনি কিন্তু এখানে সবই পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সব রকমেরই জিনিস পাবেন, মালা, ফুল, তারপরে লেস, ঠাকুরের যা যা প্রয়োজন, পুজোর যা যা সামগ্রী সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে না টেনে পুরোটাই আপনারা দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর ভালো যদি লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন। সামনে পুজো, আরও নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। যখন বাড়ি ফিরবো তখন রাস্তার ধারেই দেখতে পেলাম বানানো, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। প্রদীপের আলোর মতো আমাদের সবার জীবনই যেন আলোয়
আনন্দে ভরে উঠুক এই কামনা করি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আরেকবার বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন।